প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই তো প্রথম কাজ হচ্ছে বারান্দায় আসা আসলে ঘুম থেকে উঠে একটু বারান্দায় আসলে না বেশ ভালোই লাগে আমার কাছে তো সেরকমই মনে হয় আর শহরের মধ্যে যাওয়ার তো জায়গাও নেই তাই না তো একটু বারান্দায় এসে দাঁড়ালে ভালোই হয় তো এই তো এখন সকাল তো হলো আর খাওয়া দাওয়া তো খেতে হবে তাই না তো সেই জন্য তো চা করে নিলাম আসলে কত কিছুই লাগে তাই না একটা দিয়ে তো কখনও হয় না এটা সেটা ওইটা অনেক কিছু দরকার আর এই বিস্কিটটা না আমার খুব পছন্দ ছোটোবেলায় অনেক খেয়েছি তো এখন আর আমি সচরাচর দেখিনি আজকেই দেখলাম আজকে না কালকে দেখলাম আর কি তো নিয়ে আসলাম খেতে বেশ ভালো লাগে এটা আর ভেতরে ক্রিম আছে তো দুই রকমের তো আগে কি করতাম ওই ক্রিমটা মানে শুধু শুধু খেতাম আর কি তো অনেক আগের কথা মনে পড়ে গেল আসলে আগের দিনগুলো কত ভালো ছিল তাই না আর এখন তো কত ঝামেলা জীবনে ঝামেলার কোনো শেষ নেই আর ছোটোবেলায় তো এসব ভাবনাই ছিল না ছোটোবেলায় ছিল একরকম যে কেউ একটা পুতুল দিবে এই জিনিসটা খাবো এরকম এটাই ছিল মাথার মধ্যে ঘুরপাক খে তো আর এখন বাস্তবতা নিয়ে অনেক বেশি ঘুরপাক্ষায় দেখা গেল যে কি হবে কালকে কি হবে পরশু কি হবে কিভাবে জীবন চলবে এক হাজারটা সমস্যা তো তার মধ্যে অনেকজনের দায়িত্ব এই সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যেন বড়বেলাটা খুবই আসলে কষ্টে জীবন সুন্দর যদি নিজের মতো করে সাজানো যায় আর সবারই দুঃখ কষ্ট থাকবে এটা স্বাভাবিক তো তারপরও আর কি ঝামেলা যত আসবে আর যত বেশি ঝামেলাকে সামনে রেখে এগিয়ে যাওয়া যাবে সেটাই হচ্ছে আসল কাজ আর কি যে সব কিছুই আমরা পারি তো অনেক কথাই তো বললাম আর এখানে এই যে আমার বাঁধাকপি ভাজি হয়ে গেছে আর এখানে বসিয়ে দিলাম হচ্ছে কলিজা তো কলিজাটা আমি ইয়ের মধ্যেই দিয়ে দিলাম প্রেশার কুকারে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে এখানে পিঠা বানাচ্ছি আগে তো বললামই যে কোনো কাজই পারতাম না এখন আমি প্রায় সব কাজই পারি মোটামুটি ভালোই হয় খারাপ হয় না তো অনেকে তো পিঠাও বানাতে পারে না আপনি তো এটা পারি এর জন্য আমি মনে করি যে আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই তো এখন অনেক কিছুই পারি আর চেষ্টা করলে সব কিছুই হয় এটা হচ্ছে সবচাইতে আসল কথা আর কি তো পিঠাগুলো বেশ ভালোই ফুলেছে খারাপ হয়নি অন্তত নিজেরটা তো নিজে বানাতে পারলাম তাই না আর যারা হচ্ছে দেখা গেল যে লাইফে ঝামেলা হয় আর মানে হতাশায় ভুগে তো এটা না মোটেও করা উচিত না লাইফে ঝামেলা হবে তো তার জন্য এত হতাশার কিছু হয়নি খারাপ সময় গেলেই ভালো সময় আসবে আর ভালো সময় যদি সব সময় থাকে তাহলে তার মর্ম বোঝা যায় না ভালো খারাপ সবই থাকতে হবে তো এই তো এখানে রান্নাবান্না শেষ পিঠাও বানানো হয়ে গেছে আর এতগুলো হাঁড়িপাতির এখন আমার ধুয়ে দিতে হবে তো এটা আসলে প্রতিদিনেরই কাজ এমন নয় যে আজকে আর এখানে আমি খাবার দাবারগুলো সব রাখলাম আর কি তাহলে যার যখন ইচ্ছে হবে সে তখন খেয়ে নিতে পারবে কোনো ঝামেলা নেই এখানে এই যে ভাত আর ওখানে যাব না আর হচ্ছে বাঁধাকপি ভাজি আর এই তো সব কাজ করে ফেললাম করে তারপরে এই যে সব ক্লিন টিন করে নিলাম আর এখন হচ্ছে সন্ধ্যের দিকে আর কি আমি একটা একটা না দুইটা হচ্ছে পারফিউম অর্ডার করেছিলাম তো রোজা থেকে এর আগেও দিয়েছি বেশ ভালোই খারাপ না অনেকক্ষণ স্মেল থাকে ছোটো ছোট আর কি বড় আছে কিন্তু আমার কাছে মনে হয় ছোট ছোট হলে অনেকগুলো থাকলো একবার একটা ফ্লেভার দিতে পারলাম এই হচ্ছে ব্যাপার আর কি তো দুইটার কালার না অনেকটা সেম কিন্তু স্মেল এক না দুইটার স্মেল দুই রকমের আর কি তো আজ এই পর্যন্তই থাক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ